যদি কোনোটা না থাকে আলোড়ার অস্তে এখনো সময় আছে, গুণগুলো অর্জনের চেষ্টা করেন। যদি একটাবার চোখ বন্ধ হয়, কলিজা যদি কাটতে কাটতে কলিজা থেকেও রক্ত বের করেন, লাভ হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো চান্স আর কাউকে দিবেন না। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, সহি ঈমান লাগবে, সহি আকীদা লাগবে। বিশ্বাস যদি ঠিক না থাকে, তাওহীদ যদি ভেতরে না থাকে, যত আমল করেন কিয়ামতের দিন কিচ্ছু পাবেন না। দুনিয়ায় কষ্ট কি, অন্যান্য ধর্মের পুরোহিত যারা, ওদের ধর্মের বড় বড় পণ্ডিত যারা, ওরা কষ্ট করে না? আরে করে না, আমাদের চাইতে বেশি করে। ওরা তো বিয়ে শাদিও করে না, সন্ন্যাসী হয়, বৈরাগী হয়। আমাদের হুজুররা তো বিয়া করে, অনেকে আবার একাধিক বিয়াও করে, অনেকের আবার 10টা 14টা 15টা বাচ্চাও হয়। আরে হয় না? হয়। অথচ ওরা বৈরাগী সন্ন্যাসী, চিরকাল বিয়ে করে না। বিয়ে করতে মন কি চায় না? মন তো চাই, হুজুর হোক আর খেজুর হোক, মন তো সবার মধ্যেই আছে, দৈহিক চাহিদা সবার মধ্যেই আছে। এরপরও চাহিদারে দমায়, চাহিদা যাতে না জাগে এজন্য আমিষও খায় না, গোস্ত খায় না। দেখেন না, নিরামিষ খেয়ে বাঁচে, নিরামিষাসী কেন? যাতে করে জৈবিক চাহিদাটাও কম থাকে, রিপু দমন করে বাঁচতে পারে। কি বিশাল সাধনা! সারা জীবন জিকির আজকার, আমাদের তাসবিতে আর দানা থাকে কয়টা? 100টা। ওদের তাসবি দেখছেন নি আপনি? কয়েক হাজার থাকবে, গলায় পেঁচায়া, হাতে পেঁচায়া। অনেক মাজারে গেলে দেখতে পারবেন আর কি, বিশাল বিশাল তাসবি দেখবেন। ওরাও জপছে, ওরাও জপছে। হ্যাঁ, হয়তো ওরা আল্লাহর নাম জপবে না, আল্লাহ আকবার বলবে না, হয়তো বলবে হরে রাম, নইলে বলবে হরে কৃষ্ণ, কিন্তু একটা না একটা বলবে। তো সাধনা তো সবার করা লাগছে, কিন্তু এত সাধনার বিনিময়ে জান্নাতে কয়টা বাড়ি পাইব? কন্যা কয়টা বাড়ি পাবে? আপনাদের মধ্যে কেউ যদি এমন হয়, জগতের সবচেয়ে নিকৃষ্ট গুণাগার, কিচ্ছু নাই ওর, খালি আছে শুধু ইমান, তাও ভেজাল ইমান। এই ইমানটা নিয়ে কোন রকম কবরে গেল, ইমানে পাওয়ার নাই, লাইট একেবারে নিভু নিভু অবস্থা, কোন রকম গেল। আল্লাহ তো ওরেও যে জান্নাতটা দিবেন, ওই জান্নাত হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। একজন গুনাগারের জান্নাত যদি হয় এই পরিমাণ, যে গুনাগার না নেককার, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তার জান্নাত কত বেশি হতে পারে আপনি ভাবতে পারেন? আরে চেনেন না তো নিজেরে, আপনারা তো এক একজন রাজা, কি নিয়ে লোভ করেন আপনারা? এই তুচ্ছ দুনিয়ার সামান্য পদ নিয়ে, সামান্য ক্ষমতা নিয়ে এটার লোভ করেন? আরে ভুলে গেলেন, আপনার স্থায়ী ঠিকানা ছিল জান্নাত, আপনার বাপ দুনিয়া এসেছে পরে, জান্নাতে থেকেছে আগে, জান্নাতই আপনার আসল বাড়ি, দুনিয়া হলো জাস্ট বর্তমান ঠিকানা। আসল বাড়ি কোনটা? আসল বাড়ি কোনটা? আর দুনিয়া দারু মাল্লা দারা লাহু সর্বদা মনে রাখবেন, দুনিয়া হলো তার বাড়ি, আখেরাতে যার বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল, আখেরাতে যার মাল নাই। আর শুধু দুনিয়ার জন্য জমা করে সে, যার আকল বুদ্ধি বলতে কিছু নাই। আল্লাহ নবী বলেন, আল-কাইয়্যিসু মান দানা নাফসাহু, আরে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেই নিজের হিসাব নেয়, ও আমিলা লিমা বাদাল মউত, আর মৃত্যুর পরে জীবনের জন্যই কাজ করে যায়। ওয়াল আজিজ, আর নির্বোধ হতভাগা সেই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসের পাগলা ঘোরা ছেড়ে দেয়, নিজেকে নফসের অনুগামী বানিয়ে ফেলে, ওয়া তামান্না আলা আল্লাহ, আর আল্লাহর উপর বড় বড় আশা নিয়ে বসে থাকে। আল্লাহর নবী বলেন, ইজহাদ ফি দুনিয়া, দুনিয়ার লোভ দিল থেকে বের করো, জুহুদ এবং নির্মোহতা, দুনিয়া বিমুখতা অবলম্বন করো, ইউহিব্বাকাল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তোমারে ভালোবাসবেনই। অর্থাৎ ফিমা ফি আইদিন নাস, আর মানুষের টাকা পয়সা এবং মানুষের হাতে যা থাকে এটার ব্যাপারেও তোমার অন্তরের থেকে লোভ বের করো, ইউহিব্বাকান নাস, মানুষও তোমাকে ভালোবাসতে শুরু করবে। একই হাদিসে দুই সমাধান, আল্লাহর ভালোবাসা কেমনে পাবেন, মানুষের ভালোবাসা কেমনে পাবেন। দুনিয়ার মহব্বত ছাড়েন, দুনিয়া পকেটে থাকতে পারে, এখানে যেতে না ঢোকে, দুইটা কি এক? এখানে ঢোকা আর এখানে ঢোকা কিন্তু এক না। বহু বড় লোক এমন আছে, টাকা আছে পকেটে, নাই দিলে। বহু গরিব এমন আছে, পকেট খালি, কিন্তু দিলের মধ্যে দুনিয়া ঢুকে আছে। তার দিলের কারণে সে পিছিয়ে, কিন্তু পুরো দুনিয়ার পূজারি, দুনিয়ার প্রীতিতে সে পুরো এতটা টইটম্বুর, এখন আল্লাহর সঙ্গেও মিলিত হতে চায় না। শাহাদাতের নাম শুনলো ভয়ে কাঁপে, শাহাদাতের জন্য দোয়া করবে দূরের কথা, যে আল্লাহ জলদি তোমার সঙ্গে আমারে মিলিত করো, ফিতনার দুনিয়া না, আল্লাহ আমি চাই তোমার সান্নিধ্য, আমি চাই জান্নাতের সবুজ পাখি হতে। ভয় লাগে, যদি দোয়া করলে কবুল হয়ে যায় কি হইব? দোয়া করা তো ব্যাপার না, করা তো যায়, কিন্তু যদি দোয়া কবুল হয়ে যায় কি হইব? বুঝেন নি? তো এ কারণে আকীদা সহি হওয়া লাগে, এটার কোনো বিকল্প নাই। কেমনে সহি করবেন?
বলবেন হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কেমনে সহি করব বলেন? মাদ্রাসায় পড়েন নাই তো কি হয়েছে? আল্লাহ কি হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে আপনার জন্য? আপনি হকপন্থী ওলামায়ে কেরামের কাছে যান, কোন বই পড়লে সহজভাবে আপনি সহি আকীদা শিখতে পারবেন পরামর্শ নেন, হুজুরের কাছ থেকে চেয়ে একটু সময় নেন। হুজুর আমার বেশি না আধা ঘন্টা সময় দেন, আমি কি কি আকীদা বিশ্বাস পোষণ করে আপনার একটু শোনাই। আল্লাহর ব্যাপারে আমার এই আকীদা, নবীর ব্যাপারে এই আকীদা, আসমানি কিতাবের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, তাকদীরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আমার এই আকীদা। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, প্রতিটার ব্যাপারে আমি এই বিশ্বাস পোষণ করি। আমার কোনো ভুল থাকলে আল্লাহর হস্তে ধরায় দেন, আর ভুল না থাকলে বলেন যে ঠিক আছে আমি এটার উপরে জমে যাব ইনশাআল্লাহ। এই কথা কোন হুজুরের কাছে বললে বেশি ছোট হয়ে যাবে? যদি হন, দুনিয়ায় ছোট হলে আখেরাতে ছোট হওয়া লাগবে না। আর দুনিয়ায় ভাব ধরে বসে থাকবেন, ছোট হবেন না, গলদ আকিদা নিয়ে মরবেন, আখেরাতে আল্লাহ চির ছোট বানায় দিবে আপনার। নবী বলেন মান তাওয়াদা আলিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, ছোট হয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। তো আকিদা সহি করার এই মাধ্যম সবাই গ্রহণ করেন। আর আমি এখানে তালিবুল ইলম ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে বিশেষ একটা পরামর্শ দেব, মসজিদে মসজিদে ঘরে ঘরে আপনারা আকিদা নিয়েও কিছু আলোচনার ব্যবস্থা করেন। যেমন ফজিলতের কিতাবগুলো নিয়ে তালিম হয় না, এমন করতে পারেন সপ্তাহে একদিন, বেশি দরকার নেই, সপ্তাহে একদিন নির্দিষ্ট একটা সময়, বেশি না 10 মিনিট 15 মিনিট, কোনো একটা সহজ সাবলীল আকিদার বই থেকে একটু আলোচনা হবে, সবাই একসঙ্গে বসবে, শুনবে, শুনে নিজের আকিদার সঙ্গে মিলাবে। কারণ মরার আগে নিজের হিসাব নিজেরই নেওয়া লাগবে। নিজের হিসাব নিজে নেবেন না, আর আল্লাহ যদি হিসাব চেয়ে বসেন তখন হিসাব দিতে পারবেন না, আফসোস করে আর কোনো লাভ হবে না। তো পারবেন না এরকম ব্যবস্থা করতে? এবং সহজ আকিদার বই যেগুলো আছে, আপনারা এলাকা ভিত্তিক যদি পাঠাগার থাকে সেই পাঠাগারে বেশি করে সেই বইগুলো জমা করেন, মানুষকে হাদিয়া দেওয়ার ব্যবস্থা করেন, মাঝে মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন, কুইজ প্রতিযোগিতা বা ইসলামী কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে পুরস্কার হিসাবে এই বইগুলো দেন, আকিদাকে ছড়ায় দেন। আর আলো আসবে, অন্ধকার যাবে, যা আল হাক্কু ওয়াজাহাক আল বাতিল, এই যে দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছে, কে জাগাবে দুনিয়াকে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে। তো এখন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, আসমান থেকে জিবরিল এসে করবে নাকি এই কাজ, আপনাকেই করতে হবে। আমি আসলাম বছরে একদিন, কিন্তু আপনি থাকবেন বছরে 365 দিন। বিশ্বাস করেন আপনি একটু একটু করে কাজ করলেও এই 365 দিনে যা করতে পারবেন, আমি 1 ঘন্টা না 10 ঘন্টাও গলা ফাটালে তা করতে পারবো না। সে কারণে আমাদের যুবক ভাইরা পারবেন না এই কাজটা করতে? এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অর্পিত আমানত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, পৌঁছে দিবেন। নবী বলেছে আপনাকে বাল্লিগু আননি ওয়ালাও আয়া, বেশি না একটা আয়াত জানেন তো গোপন রাখবেন না, পৌঁছে দেন। ইলম গোপন করার জিনিস না। হতে পারে আপনার দাওয়াতে এমন লোক তৈরি হবে, আপনি আর কি করবেন দিনের জন্য, সে হয়তো যুগের খালিদ বিন ওয়ালিদ হবে, যুগের সালাহউদ্দিন আইয়ুবি হবে, তার হাতে হয়তো আবার দুনিয়া ইসলামের পতাকা সমুন্নত হবে। আল্লাহ যে কার দ্বারা কারে গড়ে তোলেন কেউ বোঝে না। তো সামাজিক ভাবে আকিদা সহি করার উদ্যোগ নেন, আকিদা ঠিক, জান্নাত নিশ্চিত, একদিন না একদিন জান্নাতি হবেই হবে। আর আকিদায় ভেজাল আমল করলেও দেখা যাবে অনেক সময় ফেসে যাবে। 1 নম্বর গুণ আকিদা, মনে থাকবে তো? তো প্রত্যেকে আমরা আজকে থেকে উদ্যোগ নেবেন যে আমার বিশ্বাস আকীদা সহি আছে কিনা আমি আগামীকালের মধ্যেই যাচাই করবো ইনশাআল্লাহ। সহি থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে মরার আগেই সহি করে যাব। আল্লাহ আদেশ করেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। কে বলেছেন? মুসলমান না হয়ে মইরো না, তার মানে মুসলমান না হয়ে মরলে কবর আছে আপনার। আর 2 নম্বর গুণ আমিলুস সালিহাত, নেক আমল করে। সালেহ শব্দের অনুবাদ হলো পারফেক্ট, এমন আমল করে যে আমলটা পারফেক্ট আমল। কারে বলে পারফেক্ট আমল? যে আমলটা সুন্নাহ সম্মত আমল, নিজে নিজে বানানো যায় না, আমল নিতে হয় নবীর থেকে, নবী নেন জিবরিলের সূত্র হয়ে ডাইরেক্ট আল্লাহর থেকে, তা আমল নিতে হবে নবীর থেকেই, আর নবীর থেকে আপনি ডাইরেক্ট পান নাই, পেয়েছেন সাহাবিদের মধ্যস্থতা হয়ে। তো এই নবী এবং সাহাবিদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। পারবেন না পারফেক্ট আমল করতে? তো এখন থেকে এটাও যাচাই করবেন যে হুজুর আমল তো আমি এটা এটা করি,
আমার আমলটা সহি আছে কিনা, যদি সহি থাকে আলহামদুলিল্লাহ বাড়ায় দেন, যদি সহি না থাকে সহি করার চেষ্টা করেন। আল্লাহর বহু বান্দা এমন আছে, অনেক ফরজে আইন বিধানের ব্যাপারেও জানে না, তার কাঁধের উপর ফরজ হয়ে আছে, ফরজে আইন বোঝেন, একটা ফরজে আইন যদি ইচ্ছাকৃত তরক করেন আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তো না জানলে মানবেন কেমনে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, নবী বলেন কবিরা গুনাহ ছেড়ে দাও, হারাম থেকে বেঁচে থাকো, তুমি হবে সবচেয়ে বড় বুজুর্গ। তো এ কারণে কোনটা হারাম কোনটা হালাল কোনটা ফরজ কোনটা নিষিদ্ধ জানতে হবে না, আর জানতে হবে কি না, তো পারফেক্ট আমল করতে হবে, করার আমল করা লাগবে, ছাড়ার আমল ছাড়া লাগবে, উভয়টা নিয়েই চলা লাগবে। বড় নামাজি আপনি, আবার আপনি আর্জেন্টিনার সাপোর্টারও, বড় নামাজি আপনি, আবার সিনেমার মডেলের ফ্যানও, ইমান ঠিক আছে না, আমল পারফেক্ট আছে তো নাকি? এই অবস্থায় বললে একেবারে আল্লাহর সামনে দাঁড়ায় বিনা হিসাবে জান্নাতে যাবেন না? মনে রাখবেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কেয়ামত, যার জার্সি গায়ে দেন এটা খেয়াল করে দিবেন, ওর সঙ্গে কেয়ামত হলে ভাল লাগবে তো? যেই নেতার নামে সাফাই গান মুখের ফেনা তোলেন, একটাবার চিন্তা করবেন আল্লাহ তার রাসূল এবং সাহাবীদের দল থেকে আলাদা হয়ে ওদের দলে যে আমি যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ ওদের সঙ্গে ধরে আমারও যদি জাহান্নামে ফেলে সইতে পারবো তো? তো পারফেক্ট আমল করা লাগবে জীবনের সব ক্ষেত্রে। রাজনীতি করবেন, পারফেক্ট রাজনীতি, অর্থনীতি চালাবেন, পারফেক্ট অর্থনীতি, বিচার ব্যবস্থায় যাবেন, পারফেক্ট বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় যাবেন, পারফেক্ট শিক্ষা ব্যবস্থা, সভ্যতা সংস্কৃতি যা বলবেন সব হওয়া লাগবে পারফেক্ট। আর কোনটা পারফেক্ট আর কোনটা পারফেক্ট না, ফয়সালা করবে আপনার বিবেক না, ফয়সালা করবে আল্লাহর নবীর সুন্নাহ। পারবেন না? আবার এই বলদের মতো প্রশ্ন করা যাবে না, হুজুর নবী গেছে গা 1500 বছর আগে, এই যুগে তার থেকে পারফেক্ট আদর্শ কেন নিব? আরে তোমার যুগ তো আধুনিক যুগ, তাই না? আর নবীর আদর্শ হলো সর্বাধুনিক আদর্শ। তোমার এখন সাল কত? 2022। যদি 4022 হয় তবু আল্লাহ নবীর একটা আদর্শ এক্সপায়ার ডেট হবে না, এমন হবে না যে এটা যুগের সমস্যা সমাধান করতে সক্ষম না, হা দুনিয়ার বাকি সবগুলো রস খেতে পারে, এক জায়গায় এসে ফেল মারতে পারে। যেমন বাঙালির 1000 বছরের সংস্কৃতি, আগের 1000 বছরের আগের সংস্কৃতি ফিরাতে হবে, ভালো কথা, তো সেই আগের 1000 বছরের সংস্কৃতি দিয়ে বর্তমান দুর্নীতি সমাধান হবে? ফ্যাসিবাদ ছয়রতন্ত্রের সমাধান হবে? বর্তমান যত ঘুষ সুদ এবং যত আকাম কুকাম চলে, অশ্লীলতা বেহায়াপনা ধর্ষণ মাদক সমাধান হবে? কি হবে? 1000 বছর আগে সংস্কৃতি আনালে কি হবে জানেন? 33 কোটি দেবতার পূজা শুরু হবে, মানুষে মানুষে বৈষম্য শুরু হবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই এক দল থাকবে না, এক জাতি থাকবে না, নামাজে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতে পারবে না, কেউ হবে ব্রাহ্মণ সে থাকবে আগে, কেউ হবে শূদ্র সে থাকবে পরে। তা 1000 বছর আগে সংস্কৃতি ফিরানোর লোভ যে দেখান, কি ছিল 1000 বছর আগে সংস্কৃতিতে? ছিল তো অন্ধকার যুগ, ছিল তো জাহিলি যুগ, ইসলাম না দিয়ে আলো, তো আলো বন্ধ করে আপনি চানটা কি যেভাবে বিদ্যুৎ খেয়েছেন এভাবে আলো বন্ধ করে আবার জমিনকে জাহেলিয়াতের মধ্যে ফিরিয়ে আনবেন? তা 1000 বছরের আগের সংস্কৃতিতে, দুনিয়ার কোন সংস্কৃতিতেই সমাধান পাবেন না, কিন্তু ইসলামে পাবেন। কেন পার্থক্য জানেন? কারণ সেগুলো বানিয়েছে মানুষ আর এটা বানিয়েছেন আল্লাহ। আল্লাহর মানুষ যেমন সমান না, আল্লাহর আদর্শ আর মানুষের আদর্শ সমান হতে পারে না। মানুষ ভবিষ্যতের জ্ঞান রাখে না, আর আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো ভাগাভাগি নাই, সব জ্ঞান আল্লাহর কাছে এক সমান। তা আল্লাহ ভবিষ্যৎ জেনেই আপনাকে আদর্শ দিয়েছে, আর মানুষ না জেনেই বানাইছে। 1450 বছর হলো, কোরআন কয়বার পরিবর্তন হয়েছে? কয়বার? আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, 51 বছর, সংবিধান পরিবর্তন হয়েছে কয়বার? কেন 1450 বছরে একবার হলো না, আর 100 বছরও হলো না, মাত্র অর্ধ শতক, এতেই হয়ে গেল 16 বার? তাইলে আল্লাহর বান্দা এক, আল্লাহর বিধান আর মানুষের বিধান এক? আরে মানুষ তার চিন্তার সীমাবদ্ধতা আছে, ওর চিন্তা যেখানে শেষ আল্লাহর এলেম সেখানে শুরু। তো কারণে পারফেক্ট আমল করবেন তো ইনশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর চলবেন, হকের আদেশ করবেন, একজন আরেকজনকে হক আঁকড়ে ধরতে বলবেন। ভুল ধারা যদি মূল ধারা হয়, শব্দ খেয়াল রাখবেন, ভুল ধারা যদি মূল ধারা হয় সেই মূল ধারার বুড়া আঙ্গুল,
আমাদেরকে মানতে হবে হক। এখন হক কি সংখ্যা গরিষ্ঠের মধ্যে না সংখ্যা লঘুর মধ্যে? অধিকাংশ লোক কি হকের উপর একমত না বাতিলের উপর একমত? নবীরা হাদিসে টের পাবেন, নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। 72 বেশি না এক বেশি? ওই মিয়া 72 বেশি না এক বেশি? 72 এর ফাঁদে যাবেন না একের দলে যাবেন? হকের উপর যদি একজন থাকে সেই একজনই আপনার জন্য অনুসরণীয় হবে। ইন্না ইব্রাহিম কানা উম্মা, আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম তার সময়ে ছিলেন একা একটা জাতি। একা ব্যক্তি হয় না, কিন্তু আল্লাহ বলেন একা একটা জাতি, কারণ হকের উপর একজন থাকলে সেই একজনই একটা জাতি। তো হকের আদেশ করবেন, ওয়াতাওয়াসাউ বিসবর। আর 4 নম্বর গুণ কি জানেন? সবরের আদেশ করবেন, কারণ হকের উপর চলবে না সবর করা লাগবে না। ইয়ে কভি ভি মুমকিন নেহি। চাকরিতে যাবেন, দেখবেন সুদ ঘষে না জড়ালে চলে না, বউ কত টিটকারি মারে, এলাকার লোকে কত কথা বলে, বন্ধুরা সবাই আগায়া যায়, তো সবর না করলে থাকবেন কেমনে হকের উপর? যে যুগ চলে আসছে সবর কারে কয় বুঝেননি? খালি বিপদে পড়লে সবর, এটারে সবর কয় না। সবর হলো 3 জিনিসের ব্যাপারে করতে হয়, নেক কাজে অবিচলতা এটাও সবর, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবর, আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করা এটাও সবর। সবরের মধ্যে 3টা জিনিসই অন্তর্ভুক্ত। ওয়াতাওয়াসাউ বিসবর, একজন আরেকজনকে বলে ভাই নেকের উপর অবিচল থাকো, গুনাহ ছাড়ো, নেক যত ছোট হোক ছাইরো না, গুনাহ যত ছোট হোক কইরো না। এবং বিপদ যদি চলেই আসে, আল্লাহর পথে চললে বিপদ আসবেই, হাতে হ্যান্ডকাপও লাগতে পারে, ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হতে পারে, বছরের পর বছর কারাগারে পড়ে থাকা লাগতে পারে। আরে নবী যদি 3 বছর কারারুদ্ধ থাকতে পারে, নবীর জীবনের চাইতে আপনার জীবনের দাম কত বেশি? বেশি নাকি? কই নবী আর কই আপনি? নবী যদি 3 বছর থাকে, আপনি 30 বছর থাকলেও সেটা তো বড় কম। তো হকের উপর থাকতে চাইলে সবর করাই লাগবে। নবীর অপরাধ কি ছিল বলেন? একটা অপরাধ বলেন, বলবেন জিহাদ করেছে, আরে মক্কার যুগে তো জিহাদও আসে নাই। বলবেন জঙ্গি নবী ছিল এজন্য তারে মেরেছে, আরে মক্কার যুগে জিহাদ ছিল না। এই কথা বলে সুবিধা করতে পারবেন না, না জিহাদ না খিলাফা না ইকামতে দিন, এগুলো তো মদিনায় যাওয়ার পর এই রূপে আসলো। তাহলে মক্কার যুগে ছিল কি, কেন তারে মারা হলো, কেন জবাই করার চেষ্টা করা হলো, কেন ঘর ঘেরাও করা হলো, কেন কারারুদ্ধ করা হলো, কেন তার সঙ্গীদেরকেও মারা হলো? বেলালের ঘটনা, সুমাইয়ার ঘটনা কে বা না জানেন আপনারা? তো হকের পথে চলবেন, সবর করা লাগবে না, কখনো হবে না, সবর করাই লাগবে। সেই সবর করবেন, জুহুদ অবলম্বন করবেন, জীবনটা সুখের হবে। দুনিয়ার লোভ যত বেশি, দুনিয়াটা তত কষ্টের। আর দিলের মধ্যে দুনিয়ার লোভ যত কমাবেন, দেখবেন গাছতলায় থেকেও এমন সুখ পাবেন যেটা রাজপ্রাসাদে থেকেও ওরা পায় না। দিল থেকে আল্লাহর হস্তে দুনিয়া বের করে নেই, দুনিয়া প্রীতি আপনাকে জিহাদের পথ থেকে দূরে রাখবে, শাহাদাতের পথ থেকে দূরে রাখবে, তাওহীদের পথ থেকে দূরে রাখবে, নফস এবং শয়তানের ধোকা ফেলে রাখবে। আর এক দুনিয়ারে বের করে সব অনিষ্ট বের হয়ে যাবে। হুব্বু দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার প্রেম হলো সব গুনাহের মূল। পারবেন না? পারবেন কি না? আর নবীর দেওয়া ওষুধটা মনে রাখবেন, দুনিয়ার ব্যাপারে নির্লোভী হবেন, আল্লাহর মহব্বত পাবেন, আর মানুষের হাতে যা আছে সেটার ব্যাপারে নির্লোভী হবেন, মানুষের মহব্বত পাবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, কারো কাছে অন্যরকম লাগলেও লাগতে পারে। মনে করেন একজন হুজুরের দাওয়াত দিলেন মাহফিল করাবেন বলে, এখন স্বাভাবিকভাবে তিনি একটা ডিমান্ড করলেন যে আমারে বেশি না 6000 দিতে হবে। কিন্তু আপনি ভাবছেন যে ওনাকে আনলে ভালো হবে, মানুষও চাচ্ছে উনি আসুক, তো ঠিক আছে আসে যাক, তারপর আনি। উনি আসলেন, বয়ান করলেন, চলেও গেলেন, সব ঠিক হলো। কিন্তু আমাকে বলেন তো, যারা টাকাটা দিল, দিলের মহব্বতের সাথে দিল না একটু চিপায় পড়ে দিল? তো তার দিলে এই লোকের প্রতি কি মহব্বত এমনই থাকবে, আরেকজন কন্ট্যাক্ট না করে আসলে মহব্বত যেমন থাকবে? তাহলে টাকার মালিক হচ্ছে, উভয় ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু যেটা মহব্বতের সঙ্গে হচ্ছে আর যেটা মহব্বত ছাড়া হচ্ছে, উভয়টা কিন্তু এক না। আল্লাহ নবী দোয়া দিয়েছেন যে অন্তরের কোনো প্রকার লোভ ছাড়া, চাহিদা ছাড়া কোনো জিনিস গ্রহণ করে, আল্লাহ তার সেটার মধ্যে বরকত দান করুন। আর কেউ লোভ নিয়ে চেয়ে চেয়ে যেটা গ্রহণ করে, আল্লাহ সেটার বরকতকে দূর করে দিন। তে কারণে খালি মানুষের জিনিস পকেটে আনতে পারাকে নিজের জন্য কামিয়াবি মনে করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আধিক্য ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। জিনিস বাড়লেই বরকত বাড়বে জরুরি না,
আল্লাহ তাআলা 5000 টাকা যে বেতন পায় তার ঘরে এমন বরকত দিতে পারে, 5 লাখ টাকা কামায় যে ওর ঘরেও যে বরকত থাকবে না। ও কামায় 5 লাখ কিন্তু আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে দিলেন 10 লাখের। এমন এমন অসুখ, এমন এমন বিপদ, ওই বিপদের পেছনে দিতে দিতে ওর মনে হয় আগের জীবনই ভালো ছিল যখন ফহিনীর পুত্র ছিলাম, আর এখন বড়লোক হয়েছে কিন্তু সব অভাব বাকি রয়ে গেল। তো বরকতের মালিক কে? বরকতের মালিক কে? আল্লাহ যা দেন সেটার উপরে সন্তুষ্ট থাকেন। নবী কিভাবে লোভ কমাতে বলেছেন জানেন? নবী বলেন একজন মানুষের জন্য যথেষ্ট জাস্ট এমন কয়েকটা লুকমা যেটা তার কোমরকে সোজা রাখবে, যদি এতটুকু না পারে তাহলে সর্বোচ্চ হলো সে নিজের পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার দিয়ে ভরবে, 1 ভাগ পানি দিয়ে ভরবে, আর 1 ভাগ খালি রাখবে। তো পেটের 3 ভাগের 1 ভাগ ভরতে আর কতটুকু খাওন লাগে? এই পরিমাণ খাওন যদি হয় সর্বোচ্চ, আর সর্বনিম্ন বলেছেন জাস্ট কোমরটা সোজা থাকবে, এই পরিমাণে যদি কেউ নিজেকে সন্তুষ্ট বানাতে পারে ওর জীবনে কোনোদিন কষ্ট হবে? জামাই বউ বাচ্চারা সবাই এই জীবনের উপর সন্তুষ্ট, বিশ্বাস রাখেন সে কুড়ে ঘরে থাকলেও মহা সুখের মধ্যে থাকবে। তো এই কারণে এই 4টা গুণের কথা বলে গেলাম, এই 4 গুণ অর্জনের চেষ্টা করেন, 4 গুণ নিজেও অর্জন করেন, অন্যদের মধ্যেও ছড়িয়ে দেন, এলাকায় এগুলো নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।